রানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক অজয় কুমার মণ্ডলের নেতৃত্বে রানীগঞ্জে দীর্ঘদিন ধরে চলমান অপরাধ দমন করা সম্ভব হয়েছে। গোপন সূত্রের ভিত্তিতে অজয় কুমার মণ্ডলের নেতৃত্বে রানীগঞ্জ থানার পুলিশ রানীগঞ্জের চিনকুঠি এলাকায় অবস্থিত একটি কারখানায় অভিযান চালায়। স্থানীয় সূত্রে জানা যায়, চিনকুঠি এলাকায় অবস্থিত বার্নস কোম্পানির একটি বন্ধ কারখানায় দীর্ঘদিন ধরে অপরাধীরা অপরাধ করে আসছে। তারা কারখানার লোহা সহ কারখানার যাবতীয় লোহার জিনিসপত্র সাফ করেছে। মঙ্গলবার পুলিশ অভিযান চালিয়ে জোরে জালম, কুমার বাজারের রবি মালিক, বাউরি হিলবস্তির বাসিন্দা বিট্টু আনসারি, এসএম রোডের বাসিন্দা এবং মাজার শরীফ এলাকার মেরাজ শেখকে গ্রেপ্তার করে। পুলিশের এই বড় সাফল্যে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এলাকাবাসী। সোমনাথ মুখার্জির রিপোর্ট, গুগলি নিউজ। क्या कर रहा था अंदर में? हाँ ढोके ना सो ना सो। हम जिले में दोस्त के साथ में थोड़ा सा थोड़ा बैठा है ढोके। थोड़ा सा क्या चीज? इस थोड़ा सा एक तो जर्ब लिखा है बस। अंदर से चीन कोटी के अंदर से। बोल ना बोल। परंतु कपड़े अंदर में किया था? क्या करने किया था? और अभी चला हमारा जी।